আমরা যখন জার্নি করছি সে আমাদের সাথে যে ব্যাগটা সেটার সাথে আমরা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতিকেও ক্যারি করি একটা সৃষ্টির একটা জার্নি এটা আমাকে অসম্ভবভাবে অনুপ্রাণিত করেছে হাতে তৈরি কিছু প্রোডাক্ট আমাদের করে যেমন ম্যাক্রামে এটা আমরা সুতো দিয়ে এটা হাতে হাতে বুনে বুনে পুরো তৈরি হয় মৌলিক চাহিদাগুলোর পূরণের পরে আমাদের আর যা কিছু থাকে সবই সকাল্লাদ তো তখন আমার মনে হলো যে যখন আমি আমার প্রতিষ্ঠানের নাম চিন্তা করছিলাম যে ওকে আল্লাহ হতে পারে সবসময় আমি ভেবেছিলাম যে কিভাবে অনেককে নিয়ে একটা কাজ করা যায় আমার টিম ওয়ার্ক ভালো লাগে আমি এর আগে কাজ করেছি ফিল্ম প্রোডাকশনে আমি দেখেছি যে একটা সম্পূর্ণ জিনিস তৈরিতে একটা টিম স্পিরিট একটা টিম ওয়ার্ক কত জরুরি সুইডেনে থাকে আমার এক বন্ধু ওর নাম ফাহিম আমাকে বললো যে ও কিছু ব্যাগ তৈরির কথা চিন্তা করছে তো ওর জন্য আমি যখন ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যখন খোঁজ করতে শুরু করলাম ম্যাটেরিয়াল কোথা থেকে আসবে কী করে তৈরি হবে ওটার কস্টিং কী ওকে জানানোর জন্য একভাবে আসলে আমি ওকে একটা তথ্যগতভাবে একটু সহযোগিতা করতে চেয়েছিলাম ওটা করতে গিয়েই আমি আসলে প্রচণ্ডভাবে প্যাশনেট হয়ে পড়ি কাজটার প্রতি আমি কাজ শুরু করি তারেক মাসুদ ভাইয়ের সাথে ওনার ফিচার ফিল্মে আমি আর্ট ডিপার্টমেন্টে কাজ করেছি তো আর্ট ডিপার্টমেন্টে কাজ করার সময় যিনি আমার আর্ট ডিরেক্টর থাকতেন তার সঙ্গে কাজ করতে গিয়ে একটা জিনিস তৈরি হয়ে ওঠা এটার মধ্যে যে একটা অসম্ভব আনন্দ একটা সৃষ্টির একটা জার্নি এটা আমাকে অসম্ভবভাবে অনুপ্রাণিত করেছে তো যখন আমি আমার ব্যাগ তৈরি করতে শুরু করলাম তখন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকার এবং ওই আর্ট ডিপার্টমেন্টে কাজ করার ওই ক্রিয়েটিভ জার্নিটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে আমরা তো সব ধরনের ব্যাগ তৈরি করি তার মধ্যে পরিবেশ বান্ধব বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি তার মধ্যে পাট আছে ক্যানভাস আছে হাতে তৈরি কিছু প্রোডাক্ট আমাদের করে যেমন ম্যাক্রামে এটা আমরা সুতো দিয়ে এটা হাতে হাতে বুনে বুনে পুরো তৈরি হয় ম্যাক্রামের ব্যাগগুলো এগুলোর জন্য আমাদের গ্রামে মহিলাদের একটা টিম আমাদের কাজ করে ওরা ঘরে বসেই কাজটা আমাদেরকে ডেলিভার করে গ্রামে পাটের বেনি দিয়ে তৈরি করার জন্য একটা টিম আছে তাদেরকেও অন্য সমস্ত ম্যাটেরিয়াল এবং ডিজাইন বুঝিয়ে দিলে তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা এই জিনিসগুলো তৈরি করে আমাদেরকে সরবরাহ করে রংপুর শহরে আশেপাশে কিছু গ্রাম আছে যেখানে মহিলারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয় ঘরে তারা প্রচণ্ড পরিশ্রম করেন কিন্তু তাদের কোনোরকম তাতে করে তারা উপার্জন করেন না এটা সেই জায়গা থেকে একটা থিম তৈরি হয়েছে যারা এখন নিজেরাই ঘরে বসে ইনকাম করছে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো লাগার একটা বিষয় আমার ভালো লাগে ম্যাটেরিয়াল খুঁজে বের করতে সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালের সঙ্গে কম্বাইন করে একটা সুন্দর ডিজাইন দাঁড় করাতে এবং সেই ব্যাগটা একজন যখন ব্যবহার করবে সে তার সেটার সঙ্গে সে তার তৃপ্তি তাকে এনশিওর করাটাই আমার এখন চ্যালেঞ্জ আমি শুরু করেছিলাম পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পাটজাত যেসব ম্যাটেরিয়াল আছে এখানে জুট কটন তারপরে ক্যানভাস এগুলো নিয়ে কাজ করতে গিয়ে একই সঙ্গে আমি দেখেছি যে মার্কেটে আমাদের এখানে আসলে চায়না প্রোডাক্ট দিয়ে মার্কেট ফ্লাডেড এখানে সবাই আমরা বিদেশি পণ্যের উপরে নির্ভরশীল এবং ব্যাগ তো একটা পাটের ব্যাগ বা একটা ক্যানভাসের ব্যাগ একটা কাপড়ের ব্যাগ একটা ম্যাক্রামের প্রোডাক্ট আমরা আসলে অনেক শখ করে কালে কদাচিৎ হয়তো শখ কেউ শখ করে কিনে আমাদের এই প্রতিষ্ঠানটি মহিলা নির্ভর একটি প্রতিষ্ঠান মহিলা কর্মীর সংখ্যা বেশি শতকরা 90 জনই এখানে মহিলা বলতে পারেন অঞ্চলগত দূরত্ব সত্ত্বেও আসলে আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে আমরা খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত যে যেমন জামার কালচার সেন্টার গ্রোথ ইনস্টিটিউট ওনাদের 60th অ্যানিভার্সারির জন্য ব্যাগটা আসলে আমরা তৈরি করেছি তো 60th অ্যানিভার্সারিতে এই টোট ব্যাগটা ওনারা করেছিলেন এটা আমরা এখান থেকেই করে দিয়েছি ওনাদেরকে বাংলাদেশের লোকসাংস্কৃতিক উপাদানগুলোকে কী করে আমার পণ্যের সঙ্গে সংযোগ ঘটানো যায় এটা নিয়ে আমার একটা ভাবনা রয়েছে আমার
পণ্যগুলোতে আমি বাংলাদেশের বিভিন্ন লোকসাংস্কৃতিক মোটিফগুলোকে ব্যবহার করে কাঁথা সেলাইয়ের মধ্য দিয়ে ব্লক প্রিন্টে বা হ্যান্ড পেইন্টে আনতে চাই। আমরা যখন জার্নি করছি তখন যাতে আমরা ক্যারি করছি আমাদের সাথে যে ব্যাগটা, সেটার সাথে আমরা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতিকেও ক্যারি করি, এটা আমার ইচ্ছা।